করোনা পরিস্থিতি আমাদের নতুন করে অনেক কিছু শিখিয়েছে। আমাদের জীবনে যোগ হয়েছেন নতুন নতুন শব্দ। সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। করোনার হাত থেকে বাঁচতে সামাজিক মেলামেশা এড়িয়ে চলছে মানুষ। করোনার কারণে সব ধরনের লিগ বন্ধ রেখেছিল সিএবি। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই আবার লিগ করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি কর্মকর্তারা। তাই এবার তাদের নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করল স্টার স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে তাদের নতুন কোচ হিসেবেও নিয়োগ করলেন ক্লাব কর্তারা। আমার ক্লাব স্টার স্পোর্টিং ক্লাবের আমি মেম্বার, স্টার স্পোর্টিং ক্রিকেটটা দেখাশোনা করি, আর আমার ভাইস প্রেসিডেন্ট আছে আমার পাশে, ওনার নাম অশোক দাস, উনি ভাইস প্রেসিডেন্ট। কিন্তু এখন আমি সিএবিতে আছি মেডিকেল কমিটির চেয়ারম্যান হিসেবে। এই সময় সবাইকে, এই প্যান্ডামিকে সবাইকার পাশে দাঁড়িয়ে কাজ করতে পেরেছি, এই জন্য সিএবি প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে অফিস বেয়ারা সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া, নরেশ সোজা, দেবাশিস গাঙ্গুলি, সেনাশিস গাঙ্গুলি, দেবব্রত দাস এবং সে সকল কমিটি মেম্বারদের উপর কৃতজ্ঞ। কিন্তু এই প্যান্ডামিকে যে ক্রিকেট জন্য সিএবি যে খেলা শুরু করতে চলেছে তার জন্য সিএবির কাছে আমরা ধন্যবাদ যে সিএবি একটা এরকম ভালো মনোভাব নিয়ে সব প্রোটোকল মেনে, সব গাইডলাইন মেনে, গভর্নমেন্টের গাইডলাইন মেনে মেডিকেল ব্যাপারে সব সিকিউর হয়েই আমরা এই টুর্নামেন্ট প্রথমে টি টোয়েন্টি দিয়ে শুরু করতে চলেছে। এবং আমরাও সেই জন্য এবারে স্টার স্পোর্টিং ক্লাব আমরা টিম করেছি। আমার টিমের কোচের দায়িত্ব দিয়েছি এবার বিশ্বজিৎ মুখার্জিকে, উনি কোচ করবেন এবং সবাই মিলে আমাদের মধ্যে সিনিয়র প্লেয়ারাই বেশি আছে, যেমন সুরজিৎ দাস আছেন, সুদীপ চ্যাটার্জি আছেন, অতনু আছেন, সব সিনিয়র প্লেয়াররা আছেন, আরও আছে, এবং সব প্লেয়াররা একত্র হয়ে স্টার স্পোর্টিং ক্লাবের এবারে মানে 2021 টুর্নামেন্ট শুরু করবে। হ্যাঁ, আজকে আমরা স্টার স্পোর্টিং ক্লাবের আমাদের টিম তৈরি করা হয়েছে। হ্যাঁ, বাপিদা আমাদের প্রচণ্ড সাহায্য করেছে, প্লাস সিএবি যেভাবে মানে প্রোটোকল মেনে আবার ক্রিকেট ফিরে আসতে যাচ্ছে এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদেরও খুব ভালো টিম হয়েছে, তো এবার দেখা যাক আবার ক্রিকেট ফিরে আসছে সব থেকে আনন্দ। আমাদের টিমও খুব ভালো হয়েছে, আমাদের শাশ্বত সুদীপ দা যেরকম বললো, অতনু ল্যাটা সব সিনিয়র প্লেয়াররা আছে, প্লাস আমাদের কোচ কৃষ্ণেন্দু পালও আছে, আর আমাদের দাসদাও আছে। তো একটা বিরাট সহযোগিতা নিয়ে, বাবিদার সঙ্গে নিয়ে আমরা একটা টিম বানাচ্ছি যাতে আমরা অনেক ভালো খেলতে পারি আর এখান থেকে কয়েকটা কিছু প্লেয়ার ওঠাতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। দেখুন, প্রথমে ধন্যবাদ জানাই সিএবিকে, সিএবি যেই এটা নিয়ে এই পজিশনে যে খেলাটা শুরু করতে চলেছে তার জন্য আমরা খুব কৃতজ্ঞ ওনার কাছে। আর আমরা এবছর টিমটা সেরকমভাবেই বানিয়েছি যাতে আমরা ওপর দিকে উঠতে পারি। এখন আশাবাদী, এখন ছেলেরা কী করে, পারফরমেন্স কী করে তার উপর তাকিয়ে আছি। ছেলেরা ভালো খেলে নিশ্চয়ই ওপরে উপর উঠে খেলবো আমরা। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব এসছে, সেই দায়িত্বটাকে পালন করতে পারলে ভালো লাগবে। ওপরে দিকে উঠে খেলতে পারি, ছেলেদেরও খেলা বেশি পাবে, এটাই আশা আমাদের কাছে। দেখা যাক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।